এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো চার চাকা ছ চাকা দশ চাকা যত চাকারই হোক না কেন আপনি যে ট্যাক্স অনলাইন পেমেন্ট করেছেন সেই ট্যাক্সের যে রিসিপ্ট সেই রিসিপ্ট কপি আপনি কিভাবে ডাউনলোড করবেন কারণ যখন আপনি ট্যাক্স পেমেন্ট করেছিলেন কোনো কারণ বা সার্ভার ডাউনের কারণে যদি আপনার রিসিপ কপি যদি প্রিন্ট যদি না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে। দ্বিতীয়বার বা সেকেন্ড বার রিপ্রিন্ট করবেন আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো তার কারণ এটি একটি কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট যে আপনি দশ দশ হাজার হোক বিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক আপনি ট্যাক্স দিয়েছেন কিন্তু তার রিসিপ্ট কপি বার হয়নি এটা কিন্তু খুবই দুশ্চিন্তার বিষয় তো চলুন দেখে নেওয়া যাক আপনি কিভাবে রিপ্রিন্ট করবেন সেই রিসিপ্ট হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে যেটি করবেন আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েতে চলে আসবেন অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখো আপনার সেখান থেকে কিন্তু এই যে ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করবেন এবং ভিজিট করার পরে এখানে কিন্তু একাধিক অপশান দেখতে পাবেন তার মধ্যে যারা মোবাইল থেকে করছে তারা একটি কাজ প্রথমে করবে সেটি হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটি অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটটা আপনি অন করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এরকমটা চলে আসবে এখান থেকে আরেকটি অপশন আপনারা খুঁজে পাবেন সেটি হচ্ছে অনলাইন সার্ভিস বলে অনলাইন সার্ভিসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একাধিক অপশান পেয়ে যাবেন সবার প্রথমে একটি অপশান আপনারা কিন্তু পাবেন সেটি হচ্ছে ভিকেল রেজিস্ট্রেশন এই ভিকে রিলেটেড সার্ভিস এই ভিকেল রিলেটেড সার্ভিসে কিন্তু আপনারা ক্লিক করবেন করার পরে আপনাদের নতুন একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার স্টেটটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অন্টারফেস শো করবে এখান থেকে কিন্তু আপনি দুটি অপশান পাবেন একটি হচ্ছে ভিহিকেল রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী অর্থাৎ আপনার যে গাড়ির নাম্বার সেই নাম্বার অনুযায়ী আর একটি হচ্ছে রেজিস্টার অথরিটি কোন আরটিওতে আপনার গাড়িটি তা সেই মানে অথরিটি বা সেই মানে ভে অনুযায়ী কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন তো সবার প্রথমে আমি কিন্তু দেখাচ্ছি যে আমার গাড়ির কোন যে ভিহিক্যালসের রেজিস্ট্রেশন সেই ভিকেলস অনুযায়ী তো এখান থেকে কিন্তু সিলেক্ট আরটিও আর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি লিখবো সার্চ করব। আমার যেহেতু বারাসাত তো বারাসাত সিলেক্ট করার পর আমার কিন্তু চলে এসেছে আমি কিন্তু সেখানে লিখেছি মানে সেটি সিলেক্ট করেছি করার পরে কিন্তু এখান থেকে আমি এই টিক অপশানে কিন্তু টিক দেবো ঠিক দেওয়ার পরে কিন্তু আমার এই যে প্রসিড অপশানটি আছে প্রসিড অপশানটি কিন্তু ওপেন হয়ে গেল আমি কিন্তু প্রসিড অপশানটি ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু আমার একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমার সামনে একটি এরকম একটি পপ আপ শো হবে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনার প্রসিট যে অপশানটি আছে প্রসিট অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর পরে কিন্তু আপনার নতুন একটি এন্টারফাইস নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে যদি আপনারা ট্যাক্স পেমেন্ট করতে চান তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে পে পেইওর ট্যাক্সে ক্লিক করবেন পে পেইওর ট্যাক্সে যদি আপনার গাড়ির ট্যাক্স ফেল হয়ে থাকে চার চাকা ছয় চাকা বা দশ চাকা বা বারো চাকা যত চাকারই হোক না কেন দু চাকা বাদে যদি ট্যাক্স ফেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই যে পে ইউর ট্যাক্স এই পে ইওর ট্যাক্সে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার কি আন্ড্রাফি শো করবে যেখানে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে আপনাদের গাড়ির নাম্বারটি লিখবেন এখানে আপনারা চ্যাসিস নাম্বারের যে লাস্টের পাঁচটা সংখ্যা সেই পাঁচটা সংখ্যা এখানে কিন্তু আপনারা লিখবেন লেখার পরে কিন্তু ভেরিফাইড ডিটেলসে ক্লিক করে আপনারা কিন্তু পেমেন্টটা দিয়ে দেবেন যেহেতু আমার এই ভিডিওর কনসেপ্ট হল আমি আপনারা কীভাবে পেমেন্ট করা ট্যাক্সের রিসিপ্ট ডাউনলোড করবেন যেহেতু আপনারা রিসিপ্ট আপনাদের কাছে যে নেই কিন্তু সেক্ষেত্রে আপনাদের প্রমাণ নেই যে আপনি পেমেন্ট মানে পেমেন্ট দিয়েছেন নাকি দিয়েছেন আপনারা সেক্ষেত্রে আপনাদের যদি আর টিও কোনোরকমভাবে ধরে তাহলে কিন্তু আপনাদের ফাইন করবে সেক্ষেত্রে কিন্তু রিসিপ্টটা আপনাদের সঙ্গে রাখা জরুরি তো সবার প্রথমে এখানে কী করবেন এখান থেকে কিছুই করবেন না এখান থেকে এই অপশানটি থাকবে এবং এখান থেকে আপনারা মানে স্ট্যাটাসে ক্লিক করবেন স্ট্যাটাসে ক্লিক করার পর পরেই কিন্তু আপনাদের সামনে একাধিক অপশন পেয়ে যাবেন তার মধ্যে একটি অপশন কিন্তু পেয়ে যাবেন সেটা হচ্ছে রিপ্রিন্ট রিসিপ্ট আব আবলিক ফর্ম এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আবারও একটি অপশন পেয়ে যাবেন সেটি হচ্ছে আপনাদের রিপ্রিন্ট রিসিভ রিপ্রিন্ট রিসিপ্ট থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যান্ডারফেস শো করবে এখানে কিন্তু একাধিকভাবে আপনি প্রিন্ট করতে পারেন সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী যদি আপনার সেটা মনে না 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 থাকে তাহলে রিসিপ্ট অনুযায়ী রিসিভ নাম্বার অনুযায়ী সেটি কিন্তু না মনে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকে আরেকটা আরও অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার অর্থাৎ আপনি যে পেমেন্ট দিয়েছেন সেই ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার অনুযায়ী আপনারা কিন্তু এখানে রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন আর যদি তাও না মনে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা বা গাড়ির নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা যে রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করতে পারেন তো এখানে কিন্তু গাড়ি যদি আমি রেজিস্টার নাম্বার অনুযায়ী দিই তাহলে কিন্তু এখান থেকে নিচে কিছু অপশান আপনাদের ওপেন হবে এখান থেকে সবার প্রথমে কী করবেন এখান থেকে আমাদের সিলেক্ট ট্রানজেকশন এখানে সিলেক্ট ট্রানজেকশনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ট্যাক্স যে মাসখানটি আছে ট্যাক্সটা সিলেক্ট করে নেবেন তারপর দ্বিত দ্বিতীয়টা কিন্তু আপনারা মানে অ্যাপ্লিকেশান অনলাইন সার্ভিস যেহেতু অনলাইন দিয়েছেন আপনি সে যদি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের যে গাড়ির রেজিস্টার নাম্বারটা কিন্তু এখানে আপনারা লিখবেন এবং চ্যাসেস নাম্বারের লাস্ট পাঁচের সঙ্গে কিন্তু এখানে লিখবেন দেখুন আমি কিন্তু প্রো যে প্রসেসটা কিন্তু কমপ্লিট করেছি কমপ্লিট করার পর পরে কিন্তু আমি এই ক্যাপচার করতে এই ঘরে লিখেছি লেখার পরে কিন্তু এখান থেকে আমি কি করছি এখান থেকে শো ডিটেলসে ক্লিক করছি ফোর ডিটেলসে ক্লিক করার পরই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টোটাল ড্যাশবোর্ড চলে এসেছে যে আমি আমার গাড়ির নাম্বার কত এখানে কিন্তু দেখতে পাবেন এখানে আপনি ট্যাক্স কী ট্যাক্স দিয়েছেন এমবি মোটর ভেকেল ট্যাক্স সেটিও দেখতে পাবেন এখানে কিন্তু ট্রানজাকশন আইডি নাম্বার দেখতে পাবেন কত টাকা অ্যামাউন্ট আপনি পেমেন্ট করেছেন সেটি কিন্তু দেখতে পাবেন এবং কোন ডেটে দিয়েছেন সেটি দেখতে পাবেন এখানে কিন্তু স্ট্রাকটা সাকসেসফুল দেখতে পাবেন এবং সর্ব লাস্ট কিন্তু প্রিন্ট রিসিপ্ট দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু মূল জিনিস যে প্রিন্ট রিসিপ্ট এই প্রিন্ট রিসিপ্টে কিন্তু আপনারা ক্লিক করবেন ট্রেন রিসিপে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম ট্রেন্ট অ্যাফেয়ার্স চলে আসবে যেখানে কিন্তু টোটাল যাবতীয় বিষয় কিন্তু আপনাদের থাকবে এটাই কিন্তু আপনাদের রিসিপ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন এখানে কিন্তু রিসিপ ফর্মের নাম মানে কার নামে গাড়ি থাকে সেটা দেখতে পাবেন বাস মানে কী টাইপ ভেহিকেল সেটি কিন্তু দেখতে পাবেন যে অমনি বাসের ক্ষেত্রে কিন্তু আমি পেমেন্ট করেছিলাম এ টু জেড বিষয় কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কত টাকা পেমেন্ট করেছেন সেটিও কিন্তু আপনারা আপনারা দেখতে পাবেন টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার চল্লিশ টাকা পেমেন্ট করা হয়েছে এখানে কিন্তু লেখাও আছে এবং এর কথায় কিন্তু লেখা আছে চোদ্দো হাজার চল্লিশ টাকা এবং আপনারা কী করবেন সোজা উপরের দিকে চলে আসবেন উপরের দিকে চলে আসার পরে এখানে কিন্তু একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে প্রিন্ট বলে প্রিন্ট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন প্রিন্ট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে পিডিএফ ডাউনলোড হবে এবং সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড হতে পারে কোনো কোনো ফোনে বা কোনো কোনো কিছু মানে কম্পিউটার কিন্তু ডাউনলোড হতে পারে আবার কোনো কোনো কম্পিউটার কিন্তু আপনারা ডাইরেক্ট প্রিন্ট নিতে পারে আপনারা কিন্তু প্রিন্ট আউটটা নিয়ে নেবেন অর্থাৎ এই যে রিসিপ্টটি এই রিসিপ্টটি আপনার সঙ্গে রাখলে তবেই কিন্তু প্রমাণ হবে যে আপনি পেমেন্টটা মানে রিনিউ করেছেন বা ট্যাক্সটা দিয়েছেন সরকারের ট্যাক্সটা দিয়েছেন এবং যদি কোনো এমবিআই বা কোনো আরটিও অফিসার আপনাকে ধরে তাহলে কিন্তু এই রিসিপ্টটা দেখালে কিন্তু আপনাদের ট্যাক্স রিসিপ হিসেবে প্রমাণ হয়ে যাবে যে আপনি ট্যাক্স দিয়েছেন গভর্নমেন্টকে অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারলেন যে কিভাবে আপনারা বাড়িতে বসে খুব সহজে ট্যাক্স পেমেন্ট করে যদি আপনাদের রিসিপ্ট ডাউনলোড না হয় তাহলে কিন্তু সেকেন্ডবার আপনারা রিসিপ্টটা ডাউনলোড করবেন এবং যতবারই কিন্তু আপনি চাইবেন ততবারই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন রিসিপ্টটি তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ট্যাক্সটি দিয়েছি সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোগো আছে আপনি যে স্টেট থেকে ট্যাক্সটা দেবেন সেই স্টেটের লোগো কিন্তু ওখানে থাকবে এবং সেটাই কিন্তু আপনাদের অরিজিনাল রিসিপ্ট তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে দেখা হবে পরের ভিডিওতে